আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি থেকে টাকা পাঠিয়ে বিপদে পড়লেন প্রবাসীরা সৌদি প্রবাসীরা এই ধরনের অপরাধ করা থেকে বিরত থাকুন সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল আজ সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি কর্তৃপক্ষ অর্থ পাচারের দায়ে দোষী সাব্যস্ত ছয় জনকে দুইশো মিলিয়ন রিয়াল জরিমানা এবং দশ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদির পাবলিক প্রসিকিউশন এর একটি সরকারি সূত্র জানিয়েছেন যে অর্থ পাচারে জড়িত থাকার জন্য একজন সৌদি নাগরিক এবং পাঁচজন প্রবাসী নিয়ে গঠিত ছয় জনের একটি গ্যাংকে অভিযুক্ত করা হয়েছে পাবলিক প্রসিকিউশন জানিয়েছেন যে তদন্তে দেখা গেছে সৌদি নাগরিক বেশ কয়েকটি সংস্থার জন্য বাণিজ্যিক লাইসেন্স করেন এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তারপর সেই সৌদি নাগরিক আটকৃত পাঁচ প্রবাসীকে বাণিজ্যিক রেজিস্ট্রেশন এবং ব্যাংক অ্যাকাউন্টগুলি ব্যবহার করার জন্য হস্তান্তর করে যার মাধ্যমে এ সকল প্রবাসীরা আর্থিক লেনদেন করেছিল এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর করেছিল ধারণা করা হচ্ছে এই সকল প্রবাসীরা চার দশমিক দুই বিলিয়নেরও বেশি অর্থ নিজ নিজ দেশে পাচার করেছেন এই অপরাধে সৌদি আরবের আদালত আটকৃতদের মোট দুইশো মিলিয়ন রিয়াল জরিমানা করেছে এবং পাঁচ প্রবাসীকে মোট পঁচিশ বছরের কারাদণ্ড দিয়েছে সেই সাথে তাদের সাজা শেষ হলে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন আর অভিযুক্ত সৌদি নাগরিককে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন সরকারি সূত্রটি জোর দিয়ে জানিয়েছেন যে সৌদির আদালত অর্থনীতি রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় আর্থিক নিরাপত্তা ক্ষতি করার উদ্দেশ্যে যারা প্রতারণা করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দিতে দ্বিধাবোধ করা হবে না খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে